আমরা এখন দাঁড়িয়ে আছি কসবা উপজেলার আকছিনা গ্রামে। এ ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তা মোসাম্মদ ইবা আক্তারের সহযোগিতায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর বিনা উপকেন্দ্র কুমিল্লা কৃষকদের মাঝে বীজ এবং সার সহযোগিতার মাধ্যমে প্রদর্শনী স্থাপন করা হয়। আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি এ জমিটি হচ্ছে বিনা সরিষার নয়। এ জাতের বৈশিষ্ট্য বপন থেকে 75 থেকে 78 দিনের মাঝে ফসল কর্তন করা যায়। এর ফলন হেক্টর প্রতি 2 টন। আমরা জানি যে বর্তমান বাংলাদেশে আমাদের ভোজ্য তেল একমাত্র সয়াবিনের উপর নির্ভরশীল। প্রকৃতপক্ষে বাংলাদেশ যে পরিমাণ সয়াবিন তেল আমদানি হয় তা 15%, বাকি 85% পাম অয়েল আমদানি করা হয়। অথচ বাজারে যদি আমরা দেখি তাহলে 90% সয়াবিন তেল পাওয়া যায়। তাহলে আমরা ধরে নিতে পারি যে এই যে সয়াবিন তেল আমরা খাচ্ছি এগুলি আসলে সয়াবিন তেল নয়, এতে প্রচুর পরিমাণ ভেজাল রয়েছে। আমরা যদি দেখি যে বাংলাদেশে যে সকল এলাকা আছে সয়াবিন উৎপাদনের জন্য, যেমন চাঁদপুরের হাইমসর এবং নোয়াখালী লক্ষ্মীপুর, ওইসব অঞ্চলে যে সয়াবিন উৎপাদিত হয় তা কাঁচা অবস্থায় 1 কেজি 60 থেকে 65 টাকা করে বিক্রি করে। আমরা এও জানি যে 1 কেজি সয়াবিন তেল উৎপাদনের জন্য প্রায় 5 কেজি সয়াবিনের প্রয়োজন হয়। সে হিসাব মতে 1 কেজি সয়াবিন উৎপাদনের জন্য প্রায় 300 টাকার সয়াবিনের প্রয়োজন হয়। তাহলে এত ব্যয়বহুল একটি সয়াবিন তেল যা আমরা 80 টাকায় পাচ্ছি, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে বাংলাদেশে যে সয়াবিন তেল খাওয়া হচ্ছে তা ভেজাল। এই ভেজালের কারণে আমাদের বিভিন্ন রোগ হয়ে থাকে, যেমন থাইরয়েডের সমস্যা, কিডনি সমস্যা, বিভিন্ন রোগ হয়ে থাকে। আমরা পূর্বপুরুষরা, আমাদের বাবারা দাদারা, ওনারা সয়াবিন তেল সরিষা তেল হিসেবে ভোজ্য তেল ব্যবহার করেছেন, তো সেই হিসেবে আমাদের আগের দিনে ফিরে আসা উচিত। কারণ বাংলাদেশে যে পরিমাণ রোগ বৃদ্ধি পাচ্ছে এর মূলে রয়েছে এই তেলের ভেজাল। এই যে জমিতে আমি দাঁড়িয়ে আছি এখানে 1 বিঘা জমিতে প্রায় 5 মণ সরিষা পাওয়া যাবে, এবং এই 5 মণ সরিষা দিয়ে একটি পরিবারের সারা বছরের তেলের জন্য যথেষ্ট। তো এই সয়াবিন এই সরিষার আবাদ বাড়ানো আমাদের অত্যন্ত প্রয়োজন। বর্তমানে বাংলাদেশ সরকার সরিষা আবাদ বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন, এর মাঝে বিভিন্ন প্রদর্শনী স্থাপন, উচ্চ ফলনশীল জাতের বিনামূল্যে বীজ সহায়তায় কৃষকের মাঝে বিতরণ করে যাচ্ছে। এবং আমাদের বর্তমান যে করণীয় তা হচ্ছে যে আগের যে যা ছিল 27 তা দেখা যেত যে অল্প বৃষ্টিতে নষ্ট হয়ে যেত এবং ফলন অনেক কম হতো। সেই জন্য কৃষকরা এ সরিষা করতে অনীহা প্রকাশ করত। কিন্তু বর্তমানে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উন্নত জাতের সরিষা উদ্ভাবন করা হয়েছে। এ জাতের সরিষাগুলি বৃষ্টির পানিতে সহজেই জমি ধ্বংস হয় না এবং বৃষ্টির পানি সহ্য করে ভালো ফলন দিতে সক্ষম হয়। আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিটি সরিষা বপন করার পরও বুলবুলে আক্রান্ত হয়েছে, তারপরও এ জমিতে অত্যন্ত ভালো ফলন হয়েছে। এবং আগে বর্তমান কৃষকরা ওনাদের একটা প্রবণতা আছে যে ওনারা ধান করবে, তো আমাদের এই সরিষা আবাদ করে সহজেই ধান করতে পারে। আমি বিনা সরিষা নয় করছি, অনেক সরিষাটা অনেক ভালো হয়েছে। আগামীতে এই সরিষাটা সবারে বলবো করার জন্য, বা আমি নিজে করছি বা সরিষাটা অনেক ভালো হয়েছে, আগামী বছর সরিষাটা আরও করার জন্য সবাইরে অনুরোধ করবো। বা এই সরিষাটা এবার নতুন আমরা পাইছি বা বিদেশি সরিষার থেকে এটা অনেক ভালো হয়েছে, আমরা নিজে তেল করে এটা নিজে খাইতে পারবো। এটা কোনো বিষমুক্ত খাবার, এটার মধ্যে কোনো সমস্যা নাই, কোনো কেমিক্যাল নাই, তার জন্য সরিষাটা আমরা করছি। আমরা বিনা নয় সরিষা মাঠে করতেছি। তো আমরা যে বিভিন্ন জাতের তেল আমরা খাই আমরা রোগ জীবাণু হইতেছে। তো এখন আমরা চিন্তা ভাবনা করছি আমরা মাঠে সরিষা করবো, করে আমরা নিজের আর তেল নিজেরই খাবো, অন্যরা খাওয়াবো চেষ্টা করছি। আমরা মাঠে অনেক সরিষা গতবার করছি, এবার অনেক সরিষা হয়েছে, আমরা চেষ্টা করতেছি আরও সরিষা করার জন্য। বিনা নয় সরিষা এটা মনে করেন আমরা করছি, ফলন ভালো। আবার আমার আশেপাশে যারা আছে এরাও আমরা দেমু, এরাও করবো, ফলন ভালো আমরা করছি। আর আমরা মনে করেন সয়াবিন খাইতে খাইতে নাড়ি বড়ি চলে আসে গা, আমরা নিজে আবাদ করিয়া নিজেই আমরা আল্লাহ মিলিয়ে খাবো।